কিভাবে PS2 মাউসের অথবা কিবোর্ডের পিন বাঁকা হয়ে গেলে কিভাবে সোজা করবেন? অনেক সময় আমরা এটা লাগাতে দেয়া পিনগুলো বাঁকা করে ফেলি। এটা সোজা করার নিয়ম হচ্ছে, হাতে একটা কলম নেবেন, নিয়ে আস্তে আস্তে পিনগুলো সোজা করে দিবেন। মনে রাখবেন, বেশি প্রেসার দিয়ে বেশি জোরে চাপ দিতে গেলে পিনগুলো ভেঙে যাবে, এই জন্য খুব সাবধানে পিনগুলো সোজা করতে হবে। সোজা করার নিয়ম হচ্ছে এই, দেখতে হবে একটা পিন থেকে অন্য একটা পিনের ডিস্টেন্স যাতে একই থাকে। ছোট বড় হলে কিন্তু ঢুকবে না, আবারও ভেঙে যাবে লাগাইতে গিয়ে। ডিস্টেন্সটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং পিনের মাথাগুলো একবার সরু আছে কি না তাও দেখতে হবে। ওকে, এবার প্রথম একবার লাগাবেন, খুব সাবধানে প্রথম একবার লাগানোর পর এটা খুলবেন, খুলে পরে আবার বারবার লাগালে আর বাঁকা হবে না। প্রথমবার একটু কষ্ট হবে লাগাইতে, খুব সাবধানে লাগাবেন। ওকে।